আরে পাগল বোঝো না কে, আমরা জানাকে শুটিং করি। পরিচালক রহিম ভাই, ওই যে টিভিতে যে মোবাইলে টোবাইলে দেখে যে হেই রহিম ভাই, হেই রহিম ভাই, আজকে তো শুটিং বন্ধ থেকে আজকে দাওয়াত দিছে। ও তোমার দাওয়াত দিছে? হো ওগো, আমারে না বিনোদের ব্যাগ কিনে দাওয়াত দিছে। তাহলে তো তাকে বউ নিয়েও মনে যাইবো। বউনে যাবো কি নিয়ে তো জানি না। ওগো তোমার একটা কথা কই, আমি খালি হে পরিচালকের নামই শুনছি আর ওই মোবাইলে টিভিতে দেখছি, জীবনে বাস্তবে দেখি নাই। তুমি আমারে নিয়ে যাও না। এই বুড়ি, তোমারে যদি নিয়ে যাই তাহলে কবো না যে কাল আসানের বসে হারা নাকি ডামেন না কাল মোড়া। আল্লাহ আমার মোড়া বলে আমি কি করবো, তুমি আমার নিয়ে যাও না, আমার খুব দেহার শখ। আচ্ছা না গেলে চলো না। আর ওই যে বাদামেও কি আছে ওনে? বাদামে সোনা ভাই, হ্যাঁ সোনা ভাই তো আগে আবো। ওগো তুমি আমার তো না কইলো না, আমার নিয়ে যাও। ও বাবা গো, তাহলে আমার নিয়ে যাও, হে বাদামের দেহার খুব শখ। চুপ, এই খাচ্ছি কারে বাবা কাছ তুই? ওগো তুমি রাগ করো কা, বাদামের কথা শুনে আমার হুশ না। আমার তারে দেহার খুব শখ, তোমার পায়ে ধরে আমার নিয়ে যাও, আমি তার সেরা সোনা মেরে দেখবো। আচ্ছা আচ্ছা দেখো নি, তার সেরা সোনা মিয়া মিষ্টি আছে, তারপরে মিম আছে, তারপরে মেলা লোক আরো মেলা লোক। ওগো আমার আশাটা পূর্ণ, ময়নাল পাগলা আছে, মতিন আছে, ওগো সবাই আছে। ওগো আমার নিয়ে যাও, আমি জীবনে দেখি নাই। আমার বউ দেখবো বাদাই মারে পছেন, এই যে খাচ্ছুন রে মোবাইলে দেখাই, তারপরে বলে শর্ট ভিডিও। শোনো মোবাইলে দেখা আর বাস্তবে দেখা আর মেলা বেশ কম আছে। এই তো সোনামি আছে না, ওর মনটা যে এত ভালো, দেখি করে কি সম্মান করে, আমারে হেবারে ভালোবাসে। সবার দরে করে না, আমার আর উস্তাই হই না। হাই রে হাই, পরিচালকের কাছে তো মুদা খাবার নিকে। হাই রে, আর দুই লাগে না এলো মিষ্টি লেলো নাই। আসলে মহিলাকে যদি শাস্তি গুস্তি দেরি হয় না, এগো যদি দেড় ঘন্টা আগেও দেন তাতে রেলিও, তাও দেখবো যে পাশে পড়ছে, কানের তা নাই নাই, নাহের তা নাই নাই, গলার সেন বাহির হয়েছে। কি দাদা ঠিক আছে কিনা? হ্যাঁ মোড়ামারি ভাই ঠিক আছে, একবারে সেই রকম আছে, বইয়ের মতন, নতুন বইয়ের মতো লিখছে। এই যে বলো আমি দাওয়াত খাবার কিতা ছিল, আমার পরিচালক রহিম ভাই আছেন না, কানাডা রহিম ভাই, দাওয়াত খাবার নিয়ে দাওয়া নিয়ে এনেছি, এই জন্য তোমার জন্য চালু করে রেডিও আমি না অনেকদিন ধরে ভাবতেছি যে তুমি জালার কাজ করো, পরিচালক রহিম ভাই, তার বাড়িতে একদিন যামু, সাক্ষাতে কথাবার্তা কমু। আমার ওই দিন আসা আছে, দাওয়াত খাবার নিয়ে যাবো, পরিচালক দাওয়াত দেয় না, হরত করে আমার কি মনে করে দাওয়াত দিল আল্লাহ জানে। আচ্ছা তাহলে এত বেশি কথা না কই, হ্যাঁ ন যাই, সময় কাটার না কতো বুঝো নাই, আসো তাড়াতাড়ি চলো। হ্যাঁ দাওয়াত খাবার নিয়ে যাবো, ঘুরতে একটু আল্লাহ খুব টাইম লাগবো না আর কি, মনে করো যে যদি 10 মিনিটের মধ্যে যাই উড়া হারি না, তেলু ব্যাগের সমাজ হইবো আমার কি। আমি যে করি আমারটা ভাল লাগে না, আমারটা ভাল লাগে যে রহিম ভাই আছে, সে তো আরো ভালো অভিনয় করে। আচ্ছা নাও যাই, তাই করি আজকে খানে বে খাওয়া দাওয়া করবো। তারপরে সোনামিয়ার বউ আয়া মরছে,
আমি আপনার খুব ভক্ত, আপনার কত কোনা দেহে দেহে আমি কি ভাবে না কাজ জানে, আমার মাঝে মাঝে আস্তে আস্তে আমি মরেও যাই। আমার বউ খালি কয় তোমরা কি বা করে এত দাঁত বড় বড় করে কথা ভাবি, আমার দাঁত তো আসলে ছোট না, বড় বড় আছে। আচ্ছা আচ্ছা, তা তো দেখলাম, ছোট ছোট। আচ্ছা, পরিচালক কি দাওয়াত দিছে? খাওয়ার দরকার এই দোস্তর বউ, এই আমার এই পিলারের বউ যদি দেখছে যে খাবার বসে, আরে পিড়া মাছকে আমার দিকে হেল খাওয়া পেট ভরে গেছে। লোকে বলে ও বলে রে সোনাবাসী বড় ভাগ্যবান, ওই লো আজকে সেই খাওয়া দেব। হ্যাঁ, সব শেষ, এখনই মানুষগুলোর কোন খবর পাইতাছি না, কোন সময় হে বাইরে গেছে এখন আইতাছে না। হ্যাঁ, মিডিয়ার বন্ধু বান্ধব লোকজন দাওয়াত করে নিছে, তাহলে হেই টাকাই বোনা দায়িত্ব সারা সবকিছু কাম কাজ শুরু করছে। হে কি যে করতেছে আল্লাহই জানে, কোন সময় আইবো আল্লাহ তাআলাই জানে। কোন সময় আইবো মানে কার কথা কইতাছাও? তোমার কথা কইতাছি আমি, কি তোমার না গেলে এক টেনশন নিয়ে থাকি? আমার মিডিয়ার লোকজন দাওয়াত দিছে, তাকে তো সমাদর করার লাগবো। এই যে দুধ চাইছিলাম ওই বাড়ির খালার কাছে, দুধ দুনা পা গায় পানে ফ্রিজে রেখে দিছে, যাওয়ার হয়েছে দেরিতে, এই যে দুধটা জমে নিলাম। আমার মিডিয়ার লোকজনের সামনে যদি একটা কোন রং কত আর একটু মুখরে যদি এর পেশাব বিলাই নাগাল দেই তাহলে কি খবর আছে? কেমন কথা কইলা? হ্যাঁ, কারণ হইলো তুমি একা যত বাইতে আমার নাকি উলালি করো ওটা আমি মাইনে নেই। আমার মিডিয়ার নায়ক আইতেছে, সহকারী আড়িত যারা সবাই আইতেছে, পুরা মিডিয়ার লোকজন দাওয়াত দিছি, তাদের সাথে এমন আচরণ করবা তারা জানি মিডিয়ায় বল দে যে কানকানা রহিমের বউ খুব ভদ্র ভালো। আচ্ছা, কে আমি কি অভদ্র? তাই অভদ্র না, অভদ্র বেসন তুমি বানিয়ে দাও, বিদাও তাদের করো। রান্না বাড়ি শেষ হয়েছে? বুঝছি, রান্না বাড়ি সব শেষ, আউনাও সময় হয়ে গেছে। কা করে আমার রহিম ভাই লোকটা খুব ভালো না যাই রাখ, তা ঠিক আছে, কিন্তু আমাকে তো কইছিল আমার পোশাক পাতি নাই যে আমি দাওয়াতে যাওয়ার নিয়ে ই করতে না, পোশাক পাতি না ঘুরা তুই নু। আচ্ছা, তোমার খাওয়া না জীবনও তো না করবো না। দোস্ত পরিচালক কে অভিনেশ তো
আমার বউ নিয়ে আইসি, এই যে কালাসান বাইরে বউ নিয়ে আইসি। ভালো কথা, কোনটা দেখেন না? ওটা আগে নিয়ে গেলেন কালাসান বের পরিচয় করে দে দোস্ত, এই যে আমার ছেলে ইমরাবু, দুই ছেলের পরে এক পোলা না, দুই মেয়ের পরে এক পোলা, দুই মেয়ের পরে এক গেদি। রহিম ভাই তোমার দেখে সুদ নাই, আমার আর সুদ থাকে করে। আরে পাগলা মানুষ খাইতেছে, জীবনে মনে খায় না ভাই। এখন গান ইনি হচ্ছে পরিচালকের নাম ভুলছাও, দেহ নাই তো দেহ খাইও, এটা কোনো খাওয়ার পরে বেসিল। হ্যাঁ আর দশ আর আই মাংস খেলে এরা, হ্যাঁ এটা দাও দশ আসছি বলে নাকি? আরে ভাই পাগল না, বুঝো না। তুমি ভাবি ভাই তোর তোমার সমস্যা নাই, আড্ডি চাও, তেল চাও, মাংস চাও, সব আছে। আরে ভাই সিরিয়ালে দিবার পিছনে দোস্ত, সিরিয়ালে দিই খাও। তুমি যাই সবাই, আমি তাতে খুব খুশি হয়েছি। আসলে তো ভাই হঠাৎ করে মনে করো যে তোমার তাই নাকি, খুব খুশি হয়েছি, বুদ্ধি করে যে নিয়ে এসে মতি, এটা খুব ভালো হয়েছে। আমি যে কোহারি নাই, তুমি যাই সবাই, এত খুব খুশি হয়েছি, কয় তার সেরা ভাই কইছি। আলাপ করলাম ওই দিনকে, আমি সবার কইছি যে আমাকে যে পরিচালকের যেদিন দাও ওই দিনকে আপনার দাওয়াত রইল। ভাই ধন্যবাদ তোমারে, আসলেও নিজেকে মতে থাকলি এত তো খেয়াল থাকে না। রহিম ভাই, হ্যাঁ ভাই, আপনার গায়ের কি বাসর বসে নাকি? না রে ভাই, আরে এত বেভাইকে গরুরা বাই নাইছে তো, বাইন দেয় মনে করেন আমি তো সময় পাই না, শুটিং নিয়ে ব্যস্ত, এই জন্য ব্যবহৃত আছে। আরে বাই নাইছে পরিবেশ
সালাদ বানাবো আমার মাথা দিয়া। তোমার যে কইছিলাম তুমি শশা আর গাজর নিয়ে আনছিলাম মন নাকি এনে সালাদ আছে 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 না আছে খাওয়ার পরে খাইয়ে একবার এলো ঘরে নিয়ে দিবনি সালাদ পুষা দেব মশলা ভাই সালাদ কি ফিরে যাচ্ছে ভাই ভাই কাটার মন নাই এই ডাউল দাও নাকি সবাই ডাউল দাও ডাউল ডাউলটা তুমি দাও এই বুঝছ মনে দেখো তো একটা বড়ি দেন এই যে ময়না জাম রে এত দরদের বড়ি এই যে 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 আলকা বড়ি দিন আরে নেহার ঠক হইছে রহিম ভাই খালি আরে নেও রে ভাই দিতাছি ও গান্দা বলা আরে দিন লাগে আরে দিতাছি তোর ভাই একটা আড্ডি বাজানো রহিম ভাই হ্যাঁ হ্যাঁ এই রে মতে আর আরে আড্ডি হইল না গো নো 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 ভাই কোন কাকা তুই কি পাগল নাকি এই খাই দাও